আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমরা কিন্তু আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কি জানো আজকের ভিডিওতে আমরা কি পড়বো? আচ্ছা, আজকের ভিডিওতে আমরা কি পড়বো সেটা জানার আগে চলো একটা গল্প জেনে নিই। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো গার্মেন্ট শিল্পের নাম শুনেছো? গার্মেন্টস শিল্পতে কী হয় জানো? রেডিমেড গার্মেন্টস ক্রিয়েট করা হয়, অর্থাৎ সুতা থেকে কাপড় তৈরি করা হয় এবং সেই কাপড় থেকে আমাদের পরনের যে শার্ট প্যান্ট এই জিনিসগুলো তৈরি করা হয়, অর্থাৎ রেডিমেড গার্মেন্টস। এবং এই যে গার্মেন্ট শিল্প, এই গার্মেন্ট শিল্পের থেকে কিন্তু আমাদের দেশের যে জাতীয় আয়, এই জাতীয় আয়ের বেশিরভাগটাই আসে এই গার্মেন্ট শিল্প থেকে। গার্মেন্ট শিল্প থেকে আমাদের প্রচুর পরিমাণে রেভিনিউ আসে। আজকের ভিডিওতে আমরা এরকমই কিছু শিল্প সম্পর্কে জানবো, যে শিল্পগুলো আমাদের জাতীয় আয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। এবং এছাড়াও আমরা জানবো যে আমরা শিল্প বলতে কী বুঝি। আজকের ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এসএসসির ব্যবসা উদ্যোগ বিষয়ের নতুন চ্যাপ্টার, যেটি হচ্ছে বাংলাদেশের শিল্প। আজকের ভিডিওতে আমরা জানবো আমরা শিল্প বলতে কী বুঝি এবং বাংলাদেশে কত ধরনের শিল্প রয়েছে। আজকের ভিডিওর টপিক কি? আজকের ভিডিওতে আমরা এই শিল্পের প্রকারভেদগুলো সম্পর্কে জানবো। আজকের ভিডিও দেখার পরে তোমাদের শিল্প রিলেটেড যে ধরনের কনফিউশনগুলো আছে, সেই সকল ধরনের কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি কিন্তু একদম মনোযোগ দিয়ে দেখতে হবে, যাতে আমাদের এই চ্যাপ্টার রিলেটেড সকল ধরনের কনফিউশন আসলে ক্লিয়ার হয়ে যায়। চলো শুরু করা যাক আজকের ভিডিও। এবং হ্যাঁ, তোমাদেরকে আমি পড়াচ্ছি, আমি আফ্রিদা বিনতে আলম তানি। আজকের ভিডিওতে আমরা প্রথমেই দেখে নিব যে আমরা শিল্প বলতে কী বুঝি, বা এই যে আমরা ইন্ডাস্ট্রি এই ওয়ার্ডটা এতবার করে শুনি, এই ইন্ডাস্ট্রি বা শিল্প বলতে আমরা কী বুঝি সেটা আগে আমরা দেখে নিব। বন্ধুরা, শিল্প বলতে কী বোঝানো হয় জানো? সাধারণত ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলি শিল্প। এখানে ব্যাপক পরিমাণ মূলধন সামগ্রীর প্রয়োজন পড়ে এবং এই সামগ্রীগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের যে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যগুলো রয়েছে সেগুলোকে ইউজ করে সেটাকে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করা হয়। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই আমরা বলি শিল্প। শিল্পের উৎপাদন সাধারণত দেখা যায় কারখানা ভিত্তিক হয় এবং নির্দিষ্ট দ্রব্যের যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোকে একত্র করে আমরা বলি শিল্প। ধরা যাক আমরা যদি বস্ত্র শিল্পের কথা বলি, তাহলে যেই যেই কারখানাতে বস্ত্র নিয়ে কাজ করা হয় সেই কারখানাগুলোকে একত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বস্ত্র শিল্প। সো বন্ধুরা, বাংলাদেশের যে জাতীয় আয়ের কথা আমরা একটু আগে উল্লেখ করলাম, সেই আয়ের ক্ষেত্রে কিন্তু এই শিল্পের অবদান অনেক বেশি। বাংলাদেশ আমরা জানি কৃষি প্রধান দেশ, কিন্তু তারপরেও বাংলাদেশে বর্তমানে শিল্পের ভূমিকা অনেক বেশি। এবং যত দিন যাচ্ছে তত বেশি আমাদের দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে শিল্পের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমাদের যে জাতীয় শিল্পনীতি, শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের যে শিল্পগুলো বিদ্যমান রয়েছে এই শিল্পগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে উৎপাদনমুখী শিল্প এবং অন্যটি হচ্ছে সেবামূলক শিল্প। আমরা এই দুইটি শিল্প নিয়েই এখন ডিটেলস আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিব যে উৎপাদনমুখী শিল্প বলতে আমরা কী বুঝি। বন্ধুরা, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা উৎপাদনমুখী শিল্প বলতে বোঝায় পণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে এই উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ এবং প্রক্রিয়াকরণ বিষয়ক সকল প্রকার শিল্প। এই সকল প্রকার শিল্পই হচ্ছে আমাদের যে উৎপাদনমুখী শিল্প, এই উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত। এই উৎপাদন শিল্পে কী করা হয়? এই উৎপাদন শিল্পে আমাদের যে শ্রম এবং যন্ত্র, এই শ্রম এবং যন্ত্রের ব্যবহার ঘটানো হয়। এবং এর মাধ্যমে, এই শ্রম এবং যন্ত্র ব্যবহারের মাধ্যমে কী করা হয় জানো? আমাদের যে কাঁচামালগুলো রয়েছে সেই কাঁচামালগুলোকে প্রক্রিয়াজাতকরণ করা হয় এবং প্রক্রিয়াজাতকরণ করার মাধ্যমে সেই কাঁচামালকে আমাদের পরিণত পণ্যে রূপান্তর করা হয়। অর্থাৎ আমরা যদি বস্ত্র শিল্পের উদাহরণটার কথা চিন্তা করি, যে সুতা একটা কাঁচামাল এবং সেই সুতা কাঁচামালটাকে শ্রম এবং যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাপড় এবং পরবর্তীতে রেডিমেড গার্মেন্টসে যখন পরিণত করা হচ্ছে, তখন কিন্তু সেটা আমাদের কাছে পরিণত পণ্য হিসেবে আমাদের হাতে পৌঁছাচ্ছে। সো এই যে, এটি কিন্তু আমাদের একটা উৎপাদনমুখী শিল্পের উদাহরণ। উৎপাদনমুখী শিল্পের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বস্ত্র শিল্পের কথা, চিনি শিল্পের কথা, পাট এবং পাটজাত শিল্পের কথা, সার শিল্পের কথা, সিমেন্ট শিল্প, চামড়া শিল্প, জাহাজ নির্মাণ শিল্প এবং রেল ও ইঞ্জিনিয়ারিং শিল্প। এই শিল্পগুলো প্রত্যেকটি আমাদের উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত এবং এখানে যেই কাঁচামালগুলো আছে সেই কাঁচামালগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীতে সেটিকে পরিণত পণ্যে রূপান্তর করা হয় এই উৎপাদনমুখী শিল্পের মাধ্যমে। বন্ধুরা, নিশ্চয় আমরা বুঝতে পারছি যে উৎপাদনমুখী শিল্প বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলতে আমরা কী বুঝি। বন্ধুরা, এখন আমরা দেখে নেব যে সেবা শিল্প বলতে আমরা কী বুঝি। সেবা শিল্প বলতে কী বোঝায় বন্ধুরা? যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয়
এই সকল শিল্প প্রতিষ্ঠান হচ্ছে আমাদের সেবামূলক শিল্পের অন্তর্গত। এখানে আমাদের মেন ফোকাসটা কি? আমাদের এখানে মেন ফোকাসটা হচ্ছে আমাদের সেবামূলক কাজ সম্পাদন করা। এবং এখানে কি কি ইউজ করা হয়? আমাদের যন্ত্রপাতি ইউজ করা হয় কিংবা স্থায়ী সম্পদ ইউজ করা হয় বা মেধা সম্পদ ইউজ করা হয়। এইগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের যে সেবামূলক কাজ সম্পাদিত হয় সেই সকল শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমরা সেবামূলক শিল্পের অন্তর্গত করব বা অন্তর্ভুক্ত করব। উদাহরণ হিসেবে আমরা সেবা শিল্পের উদাহরণ হিসেবে বলতে পারি মৎস্য আহরণ, নির্মাণ শিল্প এবং হাউজিং, অটোমোবাইল সার্ভিসিং, বিনোদন শিল্প, হর্টিকালচার, ফ্লোরিকালচার, ফুল চাষ এবং ফুল বাজারজাতকরণ, দুধ ও পোলট্রি উৎপাদন এবং বিপণন, হাসপাতাল ও ক্লিনিক, পর্যটন ও সেবা, পরিবহন ও যোগাযোগ, এরকম প্রত্যেকটি শিল্পই হচ্ছে আমাদের সেবা শিল্পের উদাহরণ। এবং এখানে কী করা হয়? আমাদের যে যন্ত্রপাতি বা যে স্থায়ী সম্পদ রয়েছে সেই স্থায়ী সম্পদ বা আমাদের যে মেধা সম্পদ রয়েছে এই জিনিসগুলোকে ব্যবহার করার মাধ্যমে সেবামূলক কাজ সম্পাদন করা হয়। বন্ধুরা, এই প্রত্যেকটি শিল্পই কিন্তু আমাদের সেবামূলক কাজের সাথে জড়িত। সো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কোনটিকে আমরা উৎপাদনমুখী শিল্প বলবো এবং কোনটিকে আমরা সেবা শিল্প বলবো। বন্ধুরা, এই উৎপাদনমুখী শিল্প এবং সেবা শিল্প, এই দুইটি শিল্প তো আমরা জানলাম। আমাদের বিনিয়োগের মাপকাঠিতে আমরা এই উৎপাদনমুখী এবং সেবা শিল্পকে চারটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কুটির শিল্প, দ্বিতীয়টি হচ্ছে ক্ষুদ্র শিল্প, তৃতীয়টি হচ্ছে মাঝারি শিল্প এবং চতুর্থটি হচ্ছে বৃহৎ শিল্প। উৎপাদনমুখী শিল্প এবং সেবা শিল্পকে আমরা এই চারটি ভাগে ভাগ করতে পারি। এই প্রত্যেকটি ভাগ নিয়েই আমরা আরও ডিটেলসে আলোচনা করব, কারণ এই প্রত্যেকটি শিল্পই আমাদের অর্থনীতির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্রথমেই আমরা যদি কুটির শিল্পের কথা চিন্তা করি, যে কুটির শিল্প আমরা কাকে বলবো? কুটির শিল্প বলতে বন্ধুরা বোঝানো হয় যেখানে পরিবারের সদস্যদের প্রাধান্য অনেক বেশি থাকে। দেখা যায় জেনারেলি পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা একত্রিত হয়ে সাধারণত এই কুটির শিল্প বা এই যে শিল্পটা আছে এই শিল্পটা গঠন করে থাকেন। সো কুটির শিল্প বলতে আমরা সেই ধরনের শিল্পকে বুঝবো যেখানে পরিবারের সদস্যদের প্রাধান্য থাকবে। এবং এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে জমি এবং কারখানা ভবন ব্যতীত রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকার নিচে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এই প্রতিষ্ঠানে যে জমি এবং কারখানা ভবন ইউজ করা হবে সেই জমি এবং কারখানা ভবন বাদ দিয়ে যে স্থায়ী সম্পদগুলো থাকবে সেই স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকার নিচে থাকবে। এবং এইখানে সর্বোচ্চ জনবল পারিবারিক সদস্যদের সমন্বয় সহ থাকবে 10 জন। 10 জনের বেশি এখানে জনবল করতে পারবে না। সাধারণত কুটির শিল্পে পরিবারে যে স্বামী স্ত্রী থাকেন বা পুত্র কন্যা থাকেন বা ভাই বোন থাকবেন বা পরিবারের অন্য যে সদস্যরা থাকেন তারা একসাথে হয়ে সাধারণত এই কুটির শিল্পটাকে পরিচালনা করে থাকেন। এবং এই যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা পূর্ণকালীন এবং খণ্ডকালীন সময়ে উৎপাদন বা সেবা কাজে তারা জড়িত থাকেন। তাহলে বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কুটির শিল্প বলতে আমরা কী বুঝি? যেখানে পরিবারের সদস্যদের প্রাধান্য থাকবে এবং সেইখানে জমি এবং কারখানা ভবন ব্যতীত রেখে স্থায়ী সম্পদের মূল্য থাকবে প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকার নিচে এবং পরিবারের সদস্য সহ সেখানে সর্বোচ্চ জনবল থাকবে 10 জন। 10 জনের বেশি সেখানে জনবল হবে না। এখন আমরা দেখে নিব যে এই যে কুটির শিল্পের কথা আমরা বললাম, এই কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র আসলে কোনগুলো। বাংলাদেশে কুটির শিল্পের উপযুক্ত অনেকগুলো ক্ষেত্র রয়েছে। যেহেতু বাংলাদেশে কুটির শিল্প গড়ে তুলতে গেলে আমাদের মূলধনের যে পরিমাণ সেটা অনেক কম থাকে, আমাদের ছোট জায়গার প্রয়োজন হয়, এখানে ব্যক্তিগত যে নৈপুণ্য বা সৃজনশীলতার ব্যাপারটি রয়েছে সেটি অনেক বেশি প্রাধান্য পায়। কারিগরি জ্ঞান এবং পারিবারিক সহযোগিতার মাধ্যমে এই কুটির শিল্পটাকে গড়ে তোলা যায়। সো এই জন্য বাংলাদেশে অনেক বেশি পরিমাণে কুটির শিল্প আসলে গড়ে উঠতে দেখা যায়। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের কুটির শিল্প কিন্তু অনেক বেশি বিখ্যাত। যেমন উদাহরণ হিসেবে আমরা রাঙামাটির কুটির শিল্পের কথা বলতে পারি বা মণিপুরের কুটির শিল্পের কথা বলতে পারি বা কুমিল্লার খদ্দরের কথা আমরা বলতে পারি। সো এগুলো হচ্ছে প্রসিদ্ধ কুটির শিল্পের উদাহরণ। আমরা এখন বাংলাদেশে কুটির শিল্পের উপযুক্ত কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করব। বাংলাদেশে পাটজাত শিল্প নিয়ে কিন্তু কুটির শিল্প গঠন করা যায় এবং সেখানে বিভিন্ন ধরনের দ্রব্যাদি আসলে উৎপাদন করা যায়। যেমন স্কুল ব্যাগ, শিকা, দেয়াল মাদুর, পাটের স্যান্ডেল, কার্পেট, এই জিনিসগুলো আসলে উৎপাদন করা যায় কুটির শিল্পের মাধ্যমে। তারপরে আমরা বাঁশ এবং বেত শিল্পের কথা বলতে পারি। এবং এই শিল্পের আন্ডারে আমরা বেতের ঝুড়ি, বাল্বশেড, চায়ের ট্রে, বেতের চেয়ার, দোলনা, পুতুল, ঝুড়ি, ফুলদানি, এই জিনিসগুলো আসলে উৎপাদন করতে পারি এবং খুবই প্রসিদ্ধ কিন্তু এই কুটির শিল্পগুলো বাংলাদেশে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাঁশ এবং বেত শিল্প নিয়ে যে কুটির শিল্পগুলো গড়ে উঠেছে সেগুলো কিন্তু অনেক বেশি প্রসিদ্ধ। এছাড়াও মৃৎশিল্পের কথা আমরা বলতে পারি। মৃৎশিল্প অনেক পপুলার একটি কুটির শিল্প হিসেবে বাংলাদেশে আসলে গড়ে উঠেছে এবং এর অধীনে উৎপাদিত দ্রব্য হচ্ছে বিভিন্ন ধরনের জীব জন্তু বা ফল, ফুল, তারপর তৈজসপত্র, পুতুল, শোপিস, ফুলদানি, হাড়ি, কলসি, এরকম বিভিন্ন দ্রব্যাদি আসলে মৃৎশিল্পের অধীনে উৎপাদন করা যায় এবং খুবই পপুলার কিন্তু এই ধরনের কুটির শিল্পগুলো। এছাড়াও আমরা আরও কয়েকটি কুটির শিল্পের
কথা উল্লেখ করতে পারি, যেমন তাঁত এবং বস্ত্র শিল্প। তাঁত এবং বস্ত্র শিল্প কিন্তু কুটির শিল্প হিসেবে গড়ে তোলা যেতে পারে এবং এর অধীনে আমরা উৎপাদন করতে পারি শাড়ি, লুঙ্গি, সোফার ক্লথ, জামদানি, সোয়েটার, ব্যাগ, মাফলার, ওয়াল ম্যাট, চাদর, গামছা, এরকম বিভিন্ন ধরনের দ্রব্য দিয়ে আসলে উৎপাদন করা যায় তাঁত এবং বস্ত্র শিল্পের অধীনে। বাংলাদেশের যে জামদানি, সেই জামদানি কিন্তু অনেক বেশি চাহিদা সম্পন্ন পণ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে অনেক আগ থেকে। সো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে কুটির শিল্পের অধীনে যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। এছাড়াও বিভিন্ন ধরনের হস্তশিল্প নিয়েও কিন্তু কুটির শিল্প গড়ে উঠছে তোলা যায়, যেমন কার্পেট, শতরঞ্চি, নকশি কাঁথা, অফিস স্টেশনারি, বুক বাইন্ডিং, মাছ ধরার জাল, মাদুর, মিষ্টির প্যাকেট, এই জিনিসগুলো উৎপাদন করা যায় হস্তশিল্পের অধীনে থেকে এবং বাংলাদেশে হস্তশিল্প ও কিন্তু কুটির শিল্প হিসেবে গড়ে তোলা যায়। এছাড়াও খাদ্য ও সহায়ক শিল্প আমাদের কুটির শিল্প হিসেবে গড়ে তোলা যায়, যেমন চানাচুর, জ্যাম, জেলি, মধু, গুড়, রসগোল্লা, কনফেকশনারি, দধি, চিপস, সেমাই, এরকম বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আসলে কুটির শিল্পের অধীনে থেকে উৎপাদন এবং বাজারজাতকরণ করা যায়। এছাড়াও আরও কিছু উপযুক্ত ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেমন ঝিনুক শিল্প। বাংলাদেশের যে অঞ্চলগুলোতে ঝিনুক রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু এই ঝিনুক শিল্প নিয়ে কুটির শিল্প গড়ে তোলাটা অনেক বেশি সহজলভ্য এবং লাভজনক ক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে এবং ঝিনুক শিল্পের অধীনে উৎপাদন করা যেতে পারে ঝিনুকের মালা, অলংকার, খেলনা, শোপিস ইত্যাদি। এছাড়াও ক্ষুদ্র ও ইস্পাত এবং প্রকৌশল শিল্পও কিন্তু আমাদের কুটির শিল্প হিসেবে বিবেচিত হতে পারে এবং এখানে আমরা উৎপাদন করতে পারি দা, কোদাল, খুন্তি, কেচি, রেডিও, টেলিভিশন ও ফ্রিজ মেরামত, ওয়েল্ডিং ওয়ার্কশপ, বালতি, ট্রাঙ্ক তৈরি, মোটরসাইকেল, জিপ, ট্রাক ও বাস মেরামত ইত্যাদি পণ্য আমরা উৎপাদন করতে পারি ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্পের আন্ডারে। এছাড়াও কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের কথা আমরা উল্লেখ করতে পারি, যেটি আমরা কুটির শিল্প হিসেবে গড়ে তুলতে পারি এবং এর অধীনে আমরা উৎপাদন করতে পারি ব্যবহারিক তৈল, আতর, গোলাপ জল, আগরবাতি, মোমবাতি, ওয়াশিং সোপ, ফিনাইল ইত্যাদি, এবং এই প্রত্যেকটি পণ্য আমাদের কুটির শিল্পের আন্ডারে আমরা উৎপাদন করতে পারি। বন্ধুরা, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কুটির শিল্পের যে ক্ষেত্রগুলো সেগুলো অনেক পপুলার এবং খুব সহজেই আমরা এই শিল্পগুলো গড়ে তুলতে পারি এবং এই শিল্পের অধীনে যে দ্রব্যাদিগুলো উৎপাদিত হয় এই দ্রব্যাদির চাহিদা কিন্তু বাংলাদেশের বাজারে এবং আন্তর্জাতিক বাজারে অনেক বেশি। তো আমরা যদি কুটির শিল্পের অধীনে থেকে দ্রব্যগুলো উৎপাদন করতে পারি তাহলে কিন্তু সেটি আমাদের জাতীয় আয় এবং আমাদের নিজস্ব আয় বৃদ্ধিতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। বন্ধুরা, এখন আমরা দেখে নিব ক্ষুদ্র শিল্প বা স্মল ইন্ডাস্ট্রি বলতে আমরা কী বুঝি। আমরা একটু আগে জেনে নিলাম যে কুটির শিল্প বলতে আমরা কী বুঝি, এখন আমরা দেখব যে ক্ষুদ্র শিল্প বলতে আমরা কী বুঝি। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে আমরা ক্ষুদ্র শিল্প সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে বলবো যে সকল প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতি রাখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা। অর্থাৎ এখানে জমি এবং কারখানা ভবন বাদ দিয়ে যে স্থায়ী সম্পদ থাকবে সেই স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ হবে সর্বনিম্ন 50 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 10 কোটি টাকা এবং সেই শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক কাজ করবেন সর্বনিম্ন 25 জন থেকে সর্বোচ্চ 99 জন, এর থেকে কম অথবা এর থেকে বেশি হতে পারবে না। সো এই যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো কোনো একটা শিল্পে থাকে তাহলে আমরা সেই শিল্পটাকে ক্ষুদ্র শিল্প হিসেবে বিবেচনা করতে পারবো। এটা গেল উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে। আবার সেবামুখী শিল্পের ক্ষেত্রেও ক্ষুদ্র শিল্পের একটা গাইডলাইন আছে, যে সেবামূলক শিল্পের ক্ষেত্রে আমরা সেই সকল প্রতিষ্ঠানকে ক্ষুদ্র শিল্প বলবো যে সকল শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতি রাখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা। বন্ধুরা, এই যে সেবামূলক শিল্পগুলো থাকবে এই শিল্পগুলোতে জমি এবং কারখানা ভবন বাদ দিয়ে যে স্থায়ী সম্পদ থাকবে সেই স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ সর্বনিম্ন 5 লক্ষ টাকা হবে এবং সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত হতে পারবে এবং এই শিল্প প্রতিষ্ঠানে সর্বনিম্ন 10 জন শ্রমিক কাজ করতে পারবে এবং সর্বোচ্চ 25 জন শ্রমিক কাজ করতে পারবে। যদি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কোনো একটা শিল্পের থেকে থাকে তখন আমরা সেটাকে বলতে পারবো ক্ষুদ্র শিল্প। সেটা উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে একরকম এবং সেবামূলক শিল্পের ক্ষেত্রে অন্যরকম। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম যে কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প আমরা কখন বলতে পারবো কোনো একটা প্রতিষ্ঠানকে। এখন যদি আমরা দেখে নিই যে মাঝারি শিল্প বা মিডিয়াম ইন্ডাস্ট্রি আমরা কাকে বলবো, এখানেও কতগুলো গাইডলাইন আছে। বলা হয়েছে যে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প আমরা সেই শিল্প প্রতিষ্ঠানকে বলবো যে সকল শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে বা বাদ দিয়ে স্থায়ী সম্পদের মূল্য স্থাপন ব্যয় সহ 10 কোটি টাকার বেশি এবং 30 কোটি টাকার মধ্যে। অর্থাৎ এই যে মাঝারি শিল্প, এই মাঝারি শিল্পের ক্ষেত্রে
সেই সকল প্রতিষ্ঠানকে জমি এবং কারখানা ভবন বাদ দিয়ে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 কোটি টাকার বেশি হতে হবে এবং 30 কোটি টাকার মধ্যে হতে হবে। এবং এছাড়াও উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ 250 জন শ্রমিক কাজ করতে পারবেন। এটা গেল উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে। এছাড়াও সেবামূলক শিল্পের ক্ষেত্রেও মাঝারি শিল্পের কিছু গাইডলাইন্স আছে। সেবামূলক শিল্পের ক্ষেত্রে বলা হয়েছে মাঝারি শিল্প আমরা সেই সকল শিল্প প্রতিষ্ঠানকে বলতে পারবো যে সকল প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে বা বাদ দিয়ে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 1 কোটি টাকা থেকে 15 কোটি টাকা পর্যন্ত, অর্থাৎ এখানে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ সর্বনিম্ন 1 কোটি টাকা এবং সর্বোচ্চ 15 কোটি টাকা পর্যন্ত হতে পারবে। এবং এই যে মাঝারি শিল্প, এই মাঝারি শিল্প প্রতিষ্ঠানে সেবামূলক শিল্পের ক্ষেত্রে সর্বনিম্ন শ্রমিক থাকবেন 50 জন এবং সর্বোচ্চ 100 জন এই প্রতিষ্ঠানে থাকতে পারবেন। তাহলে বন্ধুরা আমরা দেখে নিলাম যে কুটির, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে কতটুকু স্থায়ী সম্পদ হতে পারবে এবং কতজন শ্রমিক কাজ করতে পারবে, এবং সেবামূলক শিল্পের ক্ষেত্রে কতটুকু পরিমাণ স্থায়ী সম্পদ থাকতে পারবে এবং কতজন শ্রমিক সেখানে কাজ করতে পারবে। এখন যদি আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কিছু উপযুক্ত ক্ষেত্র নিয়ে আলোচনা করি, আমরা কুটির শিল্পের কিছু উপযুক্ত ক্ষেত্র নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং দেখেছি যে বাংলাদেশে কুটির শিল্পের যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো অনেক লাভজনক এবং প্রচলিত ক্ষেত্র। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্র আমরা এই ধরনের কিছু ক্ষেত্র আইডেন্টিফাই করতে পারি, যেমন খাদ্য এবং খাদ্যজাত শিল্প আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অধীনে গড়ে তুলতে পারি এবং সেখানে আমরা উৎপাদন করতে পারি ময়দা, আটা, সুজি, সেমাই, ব্রেড এবং বিস্কুট, লাল চিনি, মধুসূদন, শুকনা ও টিনজাত মাছ, তেলের মিল, চকলেট, সিগারেট ও বিয়ের কারখানা, চাল, মুড়ি, চিড়া, খই ইত্যাদি পণ্য আমরা এই খাদ্য এবং খাদ্যজাত শিল্পের ক্ষেত্রে উৎপাদন করতে পারি। এবং এই শিল্পগুলো গঠন করতে হলে অবশ্যই আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে যে গাইডলাইন্সের কথা আমরা পড়েছি সেই গাইডলাইন্স মেনে চলতে হবে। তারপরে রয়েছে বস্ত্রশিল্প। বস্ত্রশিল্প আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে গড়ে তুলতে পারি এবং সেখানে আমরা উৎপাদন করতে পারি থান কাপড়, বেডশিট, শার্ট প্যান্টের কাপড়, শাড়ি, গামছা ইত্যাদি। এবং অঞ্চলভেদে আমরা এই প্রত্যেকটি শিল্প ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অধীনে কিন্তু গড়ে তুলতে পারি। এছাড়াও রয়েছে বন শিল্প। যে সকল অঞ্চলে বন জঙ্গলের পরিমাণ অনেক বেশি সেই সকল অঞ্চলে আমরা এই ধরনের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তুলতে পারি এবং এখানে আমরা উৎপাদন করতে পারি কাঠ, বাঁশ এবং বেতের তৈরি জিনিসপত্র, করাতকল, কাঠের খেলনা এবং উন্নত মানের আসবাবপত্র, ক্রীড়া সামগ্রী, এরকম বিভিন্ন জিনিস আমরা উৎপাদন করতে পারি বন শিল্পের অধীনে থেকে। এছাড়াও বন্ধুরা আরও কিছু উপযুক্ত ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেমন মুদ্রণ এবং প্রকাশনা শিল্প, চামড়া এবং রাবার শিল্প এবং ক্ষুদ্র ইস্পাত এবং প্রকৌশল শিল্প। মুদ্রণ এবং প্রকাশনা শিল্পের ক্ষেত্রে আমরা উৎপাদন করতে পারি বিভিন্ন ধরনের কাগজ, প্যাকেট, কার্টুন। চামড়া এবং রাবার শিল্পের ক্ষেত্রে আমরা উৎপাদন করতে পারি চামড়া এবং রাবারের ব্যাগ, জুতার কারখানা। এছাড়াও ক্ষুদ্র ইস্পাত এবং প্রকৌশল শিল্পের ক্ষেত্রে আমরা উৎপাদন করতে পারি হস্তচালিত টিউবওয়েল, কৃষি যন্ত্রপাতি, মিল কারখানার যন্ত্রপাতি, অটোমোবাইল সামগ্রী। সো বন্ধুরা, এই প্রত্যেকটি শিল্প কিন্তু আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অধীনে গড়ে তুলতে পারি। এছাড়াও বন্ধুরা রয়েছে কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল শিল্প, গ্লাস ও সিরামিক শিল্প এবং হিমাগার শিল্প। কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের ক্ষেত্রে আমরা উৎপাদন করতে পারি বিভিন্ন ধরনের রং, পেইন্ট, প্লাস্টিক কারখানা, ঔষধ তৈরির কারখানা, জৈব সার, মিশ্র সার এবং গুটি ইউরিয়া। গ্লাস এবং সিরামিক শিল্পের ক্ষেত্রে আমরা উৎপাদন করতে পারি বিভিন্ন ধরনের গ্লাস এবং সিরামিক সামগ্রী, চীনামাটির জিনিসপত্র। এবং হিমাগার শিল্পের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হিমাগার আসলে স্থাপন করতে পারি এবং প্রত্যেকটি শিল্পই আমরা গড়ে তুলতে পারি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অধীনে থেকে। বন্ধুরা, আমরা দেখে নিলাম যে আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তুলতে গেলে কী কী ধরনের উপযুক্ত ক্ষেত্র বিবেচনায় রাখতে পারি। সো আমরা এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিয়ে আলোচনা করলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে আমরা কিছু সমস্যা ফেস করতে পারি। যেরকম আমাদের যে প্রচলিত ধ্যান ধারণা সেখানে আসলে মনে করা হয়ে থাকে যে এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এগুলো রিচ অনেক কম এবং এখান থেকে প্রাপ্ত যে মুনাফা সে প্রাপ্ত মুনাফার পরিমাণ অনেক কম এবং এখানে অনেক বেশি পরিমাণে ঝুঁকি থাকে। সো এই জায়গাগুলোতে আমাদের প্রচলিত যে ধ্যান ধারণা সেটি কাজ করে এবং এর ফলে আমাদের যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ সেই বিকাশ কিন্তু যথাযথ পরিমাণে হয় না। এছাড়াও পর্যাপ্ত কাঁচামালের অভাব কিন্তু আমাদের এই শিল্পের ক্ষেত্রে রয়েছে। দেখা যায় যে অঞ্চলে আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তুলতে চাচ্ছি সেখানে সেই
শিল্প রিলেটেড যে কাঁচামালগুলো রয়েছে সেই কাঁচামালগুলো আমরা সবসময় হয়তো অ্যাভেলেবেল পাই না। সো পর্যাপ্ত কাঁচামালের অভাবেও দেখা যায় যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে বিকাশ সেটি কিন্তু ব্যাহত হয়। এছাড়াও প্রয়োজনীয় আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব কিন্তু এই জায়গাটাতে রয়েছে। আমরা জেনেছি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তুলতে হলে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রয়োজন। সো দেখা যায় সবসময় সেখানে অর্থায়নটা আসলে নির্দিষ্ট পরিমাণে করা পসিবল হয় না। সো প্রয়োজনীয় আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবেও ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে উঠতে কিন্তু আমরা দেখি বাধার সম্মুখীন হয়। এছাড়াও বিদেশি পণ্যের অবাধ বাজার দখলও কিন্তু আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সমস্যা হিসেবে কাজ করে। দেখা যায় আমাদের দেশে যে পণ্যগুলো আসলে উৎপাদিত হচ্ছে সেগুলোর যে বাজার, সেই বাজারে দেখা যায় বিদেশি পণ্য অনেক বেশি অ্যাভেলেবেল, এবং এই জন্য আমাদের উৎপাদিত যে পণ্যগুলো, আমাদের দেশে উৎপাদিত যে পণ্যগুলো, সেই পণ্যগুলোর যে চাহিদা এবং বিক্রয় সেটা যথাযথ পরিমাণে হয় না। সো বিদেশি পণ্যের অবাধ বাজার দখল কিন্তু আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়নে বাধা হিসেবে কাজ করে। এছাড়াও রয়েছে অনুন্নত পরিবহন ব্যবস্থা। আমাদের দেশের যে পরিবহন ব্যবস্থা সেটি কিন্তু অনেক বেশি উন্নত নয়, ফলে দেখা যায় যে কাঁচামাল আনা নেওয়া বা উৎপাদিত পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে উদ্যোক্তারা প্রবলেম ফেস করেন। সো এই অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণেও দেখা যায় যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প একটা নির্দিষ্ট অঞ্চলে গড়ে উঠতে গেলে সমস্যার সম্মুখীন হয়। এছাড়াও দেশ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার অভাব আমরা এই শিল্পটাতে দেখতে পাই। যেহেতু এই শিল্পে উৎপাদিত যে পণ্যগুলো সেগুলোর দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে, কিন্তু সেই পণ্যগুলো দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে, এবং এই প্রবলেমগুলো সলভ করার জন্য যথাযথ যে পৃষ্ঠপোষকতা বা হেল্প দরকার সেটা এই শিল্প বেশিরভাগ সময় পায় না। সো এই পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সেটা গড়ে উঠতে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আসলে ফেস করে। সো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যদি গড়ে তুলতে হয় তাহলে বিভিন্ন ধরনের প্রবলেমও কিন্তু উদ্যোক্তাদেরকে ফেস করতে হয়। সো এই প্রবলেমগুলো মাথায় রেখে এবং এই প্রবলেমগুলোর যথাযথ সলিউশন মাথায় রেখে কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তোলার জন্য স্টেপ নিতে হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কী কী জিনিস জানলাম? আজকের ভিডিওতে আমরা জানলাম যে আমরা শিল্প বলতে কী বুঝি, শিল্পকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, এবং বিনিয়োগের ক্ষেত্রে শিল্পকে আমরা আসলে আরও কত ভাগে ভাগ করতে পারি। এবং এই যে শিল্পগুলো সম্পর্কে আমরা জানলাম, অর্থাৎ কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, এই শিল্পগুলোকে উৎপাদনমুখী শিল্প এবং সেবামুখী শিল্প হিসেবে গড়ে তুলতে গেলে কী কী গাইডলাইন্স মেনে চলতে হবে। এছাড়াও আমরা দেখে নিলাম যে কুটির শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্রগুলো কী কী বাংলাদেশে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই জিনিসগুলো জানলাম। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই চ্যাপ্টার রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক জেনে নেব, এবং এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো কোনোভাবেই স্কিপ করা কিন্তু চলবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।